দলনেত্রী জানিয়েছেন তিনি কেষ্টোর পাশেই রয়েছেন। দলও জানিয়েছিল এখনই দলে তার ক্ষমতা কমানো হচ্ছে না, কিন্তু ক্ষমতা কমলো অনুব্রতর। বর্তমানে তিন বিধানসভা কেন্দ্রগ্রাম মঙ্গলকোট ও আউশগ্রামের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। জেলা হিসেবে পূর্ব বর্তমানে পড়লেও বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হওয়ায় এতদিন এই তিন বিধানসভার দায়িত্বে ছিলেন কেষ্টই। এবার সেই দায়িত্ব পালন করবেন পূর্ব বর্ধমান জেলার জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কেষ্টকে এই দায়িত্ব থেকে অব্যাহতি কি সাংগঠনিক অসুবিধার কারণে, নাকি এর সঙ্গে সম্পর্ক রয়েছে কেষ্টর হাজত পাশে তুঙ্গে রাজনৈতিক জল্পনা? যদিও জেলা তৃণমূল মুখপাত্র দেব টুটুর দাবি সাংগঠনিক রদবদলের সঙ্গে অনুব্রত মামলার কোনো সম্পর্ক নেই। আমাদের পূর্ব বর্ধমান জেলার তিনটে বিধানসভা আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট, এতদিন আমাদের বীরভূম জেলা থেকে দেখা হতো অনুব্রত মণ্ডলের নেতৃত্বে, এখন দল নেতৃত্ব দায়িত্ব দিয়েছে যে আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দেখাশোনা। তবে জেলা তৃণমূল মুখপাত্র যতই অস্বীকার করুন, দলের বিধায়ক এবং গুরুত্বপূর্ণ নেতা তাপস রায় কিন্তু পরোক্ষে স্বীকার করে নিলেন সাংগঠনিক রদবদলের সঙ্গে অনুব্রত মামলার সম্পর্ক রয়েছে। এখন তো দায়িত্ব কাউকে দিতেই হবে, এখন আর দায়িত্ব কি করে সে পালন করবে, এখন সে বিচারাধীন বন্দী হিসাবে রয়েছে। সুতরাং বীরভূমের দায়িত্ব তো নিশ্চিতভাবেই দল এখন যারা রয়েছেন তারপরে তাদের মাধ্যমেই তো দল সাংগঠনিক যে দায়িত্ব বা কর্তব্য তারা পালন করছে। একসময় বীরভূমের মতো পূর্ব বর্ধমানের এই তিন বিধানসভাতে বাঘে গরুতে একঘাটে জল খেত অনুব্রত মণ্ডলের নামে। স্বভাবতই তার জেল হেফাজত হওয়ার পরপরই এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল ব্যাপার, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দোচালায় আছে, অর্থাৎ তারা কোন দিকে যাবেন। কারণ অনুব্রত মণ্ডলকে যদি একভাবে ছেঁটে ফেলা হয়, একবারে ছেঁটে ফেলা হয়, আর অনুব্রত মণ্ডল যদি একবারে মুখ খুলে ফেলেন, তাহলে পরে উপর থেকে নিচে অবধি সব জেলে ভেতরে ঢুকে যাবে। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এখন ব্যালেন্স করে চলছে, ধরি মাছ নাচুই পানি। অন্যদিকে অনুব্রত মামলায় বিচারককে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় এদিন আসানসোল আদালতে গোপন জবানবন্দি দিলেন বাপ্পা চট্টোপাধ্যায়। এই আইন আইনের মধ্যে চলছে, যেরকম প্রশ্ন করেছে উত্তর দিয়েছি, আইনের প্রতি ভরসা আছে, হবে, আমি নির্দোষ, আমি জানি আমি নির্দোষ। আপনার নামে যে এটা সেটা কি সেটা আমি মিথ্যা, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, সইটা মিথ্যা। অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বিচারকের পরিবারকে। এই মর্মে অনুব্রত মণ্ডলের বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে হুমকি চিঠি পৌঁছেছিল পূর্ব বর্ধমান জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের হেড ক্লার্ক বাপ্পার নামেই। নিউজ টাইম।